হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীর যে বুড়ি গঙ্গা নদী রয়েছে ওয়াইল্ড গার্ডেন, তাদের যে উপস্থিতি সেটির মাধ্যমে আসলে বিভিন্ন নৌকায় বোটে করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাদের যে আর সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী যে টিমগুলো রয়েছে তাদের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে। আর দেখছেন যে নৌ পুলিশের একটি যে স্পিড বোট এটি রয়েছে এবং আমরা দেখেছি আর সামনেই দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের স্পিড বোট সহ পুলিশের উপস্থিতি রয়েছে, সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। অর্থাৎ তাদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়িয়ে আসলে তাদের যে আজকের যেই সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে যেন এই কার্যক্রমটি শেষ হয় সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উদ্ধারকারী টিম যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। জানিয়ে রাখি যে 9 তারিখ থেকে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব যেটি মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল সেটি কিন্তু আজকে দশমীর পরবর্তী সময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাদের যে কার্যক্রম সেটি শেষ হবে। এবং এখানে কিন্তু তাদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে আসছে বছর আবার হবে, অর্থাৎ এরকম স্লোগানও কিন্তু তারা ধরেছেন। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু পুরো বুড়িগঙ্গা নদী যে ওয়াইজ গার্ড এলাকা রয়েছে, ওয়াইজ গার্ড প্রান্ত রয়েছে, সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কড়া নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। এখানে দেখছেন যে পুলিশের আসলে টিম রয়েছে নৌকা নিয়ে, তারা কিন্তু আসলে প্রদক্ষিণ করছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম রয়েছে, নৌবাহিনীর উদ্ধারকারী টিম রয়েছে, অর্থাৎ সবাই কিন্তু তাদের যে দায়িত্বের জায়গা নিরাপত্তাজনিত কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং সেটি কিন্তু চলমান থাকবে। আজকে বেলা 3টা নাগাদই রাজধানীর যেই বুড়িগঙ্গা নদীর যে ওয়াইজ গার্ড রয়েছে সেখান থেকে এখানে কিন্তু আসলে 100 ঢাকার মধ্যে যেই পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে 152টি পূজার মণ্ডপ থেকে যে প্রতিমা বিসর্জনের বিষয়টি সেটি কিন্তু ওয়াইজ গার্ড থেকে এখানে কিন্তু আসলে চলমান থাকবে। এরকমটি আসলে দায়িত্বশীল বা পর্যায়ে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং আজকে যে প্রতিমা বিসর্জনের যেই চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি। জানিয়ে রাখি দেবী দুর্গা তিনি কিন্তু আজকে তাকে কিন্তু মর্ত্যলোকে এই ফিরে যাওয়ার বিষয়টি সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছেন এবং এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যেগুলো সেটি কিন্তু রয়েছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে ওয়াইজ গার্ড এলাকায় আসলে প্রচুর এই জনসমাগম সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো নিয়ে এসে সেগুলো কিন্তু আসলে বুড়িগঙ্গায় কিন্তু আসলে বিসর্জন দেওয়া হচ্ছে। অশ্রুসিক্ত এবং চোখে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। জানিয়ে রাখি দেখতেই পাচ্ছেন যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ওয়াইজ গেট এলাকার যেই মানুষ অর্থাৎ তারা কিন্তু ঘাটের পাশে অর্থাৎ পুরো বিষয়টা যদি আমি দেখা যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাস্তার পাড়ে বসে পুরো চিত্রটা কিন্তু তারা দেখছেন এবং আজকে যে প্রতিমা বিসর্জনের যে বিষয়টি সেটিকে কেন্দ্র করে মানুষের যেই উপস্থিতি তারাও কিন্তু প্রতিমা বিসর্জনের চিত্র দেখার জন্য অনেকেই কিন্তু এখানে এসেছেন।
দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং যেটা জানাচ্ছিলাম যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি কিন্তু আজকেই শেষ হতে যাচ্ছে এবং রাজধানীতে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেটি কিন্তু বিভিন্ন ঘাটে ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো কিন্তু শেষ হচ্ছে এবং সারা দেশে 32,666টি পূজা মণ্ডপ রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি কিন্তু লক্ষ্য করা যায়নি তাদের এখন পর্যন্ত যেই কিছু কিছু ঘটনা ছাড়া আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং